আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পূর্বে আমরা ফাইল, হোম, ইনসার্ট এই অপশনগুলো দেখেছি, ড্র ক্লাসটা দেখেছি, এই চারটে অপশন দেখেছি। আজকে হচ্ছে ডিজাইন নিয়ে আমরা ক্লাস করব। ডিজাইনের যে অপশনটা সেটা হচ্ছে আজকে মূলত চতুর্থ ক্লাস, এর আগে তিনটা ক্লাস আপলোড করা হয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আজকে ডিজাইন ক্লাসে যেটা হয় আমরা বুঝতেই পারছি ডিজাইন বলতে আসলে কী বোঝানো হচ্ছে। সেখানে যদি আপনি আপনার ওয়ার্ডে লেখা যে ডকুমেন্টটা সেটাকে বিভিন্নভাবে সাজাতে চাচ্ছেন, যেমন ধরুন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে থিম। এর আগে আমি একটা কথা বলে নিই, এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, আর এখানে একটা ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। ডকুমেন্ট ফরম্যাটিংয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। যেমন ধরুন আমি এখানে সিলেক্ট করলাম, তারপর থিমে ক্লিক করলাম, এখান থেকে বিভিন্ন থিম আছে যেগুলো আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। তারপর বিভিন্ন কালার আছে, কালারটা আমি চেঞ্জ করে দিই। এইভাবে হচ্ছে থিমটা মূলত কাজ করে। টাইটেল অপশন আছে, কালার, থিমটা মূলত তেমন কোনো আসলে প্রভাব তেমন কোনো পড়ে না, টাইটেল আর ইয়ার ক্ষেত্রে মূলত এটা পড়ে। যেমন প্রজেক্টটাকে যদি আমরা একটা টাইটেলে রাখি, হেডিংয়ে রাখি, তারপরে এই প্রজেক্টটা যদি একটা হেডিংয়ে রাখি, সেই ক্ষেত্রে আমরা যখন ডিজাইনে যাব তখন দেখুন প্রজেক্ট লেখাটার মধ্যে একটা প্রভাব পড়ছে। এটাই মূলত থিমের কাজ, বিভিন্নভাবে লেখাটাকে সাজায়। ঠিক আছে, এর থেকে হিউজ পরিমাণ টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, অনেক টেমপ্লেট আছে। এক্ষেত্রে থিমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার, ইফেক্ট, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তারপর যেটা হচ্ছে আপনি যদি যেই থিমটা এখন ইউজ করছেন সেটা যদি আপনি সেভ করতে চান তাহলে সেভ কারেন্ট থিম এখানে দিবেন। আর যদি এমন হয় যে আপনি রিসেট করতে চাচ্ছেন টেমপ্লেটটা, সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন। অথবা যদি আপনি নেট থেকে কোনো থিম আনতে চান সেই জন্য কি করতে হবে, ব্রাউজারে থিম থেকে ওই যে ব্রাউজ ফর থিম এখানে ব্রাউজ করতে হবে। আচ্ছা, আমি কোনো থিম দিলাম না, যেটা নর্মাল আছে ওইটাই দিলাম, নর্মাল থিমে দিলাম। এরপর যে অপশন আছে সেটা হচ্ছে কালার। যে থিমের এই যে অপশনটা লেয়ার ডিজাইন এবং লেয়ার, লেয়ারটা কীভাবে আসলো দেখাই, এখান থেকে কালার দিলে কালার আসবে। এরপর হচ্ছে ফন্ট। ঠিক আছে, ফন্টটা হলো ধরুন আপনি লেখাটাকে এই ফন্টে না রেখে আপনি চাচ্ছেন অন্য ফন্টে নিয়ে যেতে, ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, যেটা আমরা কিন্তু হোমে করেছিলাম, এখান থেকে ফন্ট চেঞ্জ করেছিলাম, সেটা হচ্ছে ডিজাইন থেকেও আপনি চাইলে করতে পারবেন। আচ্ছা, কিন্তু ডিজাইনের ক্লাস হচ্ছে হোম এবং ইনসার্ট ড্র এই অপশনগুলো আমরা আগের ক্লাসে করেছি। তারপরে যেটা আছে কালার এবং ফন্ট চলে গেল, কালার হচ্ছে কালার চেঞ্জের জন্য, কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা হচ্ছে ফন্ট। এখানে শুধু একটা জিনিস, এখানে শুধু টাইটেলের কালার চেঞ্জ হচ্ছে এবং টাইটেলের ক্ষেত্রে ডিজাইনটা থিমটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, এরপর আছে ইফেক্ট। ধরুন আপনি ইফেক্ট, যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন, সেট ডিফল্ট, প্যারাগ্রাফ স্পেসিং, এই যে এটা এটা খুব একটা কাজের জিনিস। সেটা হচ্ছে ধরুন আপনি এখানে যে তিনটা প্যারাগ্রাফ আছে, একটা দুইটা তিনটা, এখন আপনি এটা মধ্যে কতটুকু ফাঁকা অংশ দিতে চাচ্ছেন, দেখুন আমি যখন চেঞ্জ করছি অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা একরকম, এটা একরকম, এখানে ফাঁকাটা বেশি বেশি আসতেছে, মানে স্পেসিং করছে আর কি। স্পেসটা আপনি কতটুকু রাখবেন, কত, অনেক সময় দেখি যে আমাদের এরকম স্পেসের প্রয়োজন হয় যে পুরোটা কভার করবে, এরকম স্পেসের প্রয়োজন হয়। এরপরে যেটা আছে আমি বেসিকটা দিয়ে রাখলাম, এটা হচ্ছে মূলত ডকুমেন্ট ফরম্যাটিং, অর্থাৎ কোনো ডকুমেন্টের টাইটেল, তার ফন্ট, কালার এবং প্যারাগ্রাফ স্পেসিং, এই সবগুলো ডিজাইনের ক্ষেত্রে যে অপশনটা কাজ করে সেটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। আবারও বলছি, ডকুমেন্ট ফরম্যাটিং হচ্ছে টাইটেল,
টাইটেলের কালার, প্যারাগ্রাফের ফন্ট, প্যারাগ্রাফের স্পেসিং নিয়ে কাজ করে। এরপরের যেটা আছে সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ধরুন এখানে একটা পেজ আছে, এই পেজটার পেছনে একটা আমরা কাগজের মতো দেখতে পাচ্ছি, ধরুন এটা একটা খাতা, এই খাতার পেছনে যে পেজটা আছে এই পেজ আমি নকশা করব। এখন কি হতে পারে, সেটা ওয়াটারমার্ক হতে পারে, পেজের কালার হতে পারে এবং পেজের ব্যাকগ্রাউন্ড হতে পারে বা বর্ডার। ধরুন ওয়াটারমার্কটা কি, ওয়াটারমার্কটা হচ্ছে ধরুন আমি কোনো একটা ডকুমেন্ট লিখলাম, আমি চাচ্ছি না আমার এই ডকুমেন্টটা অন্য কেউ ব্যবহার করুক, সেই ক্ষেত্রে কি হয়, আমি একটা ডিফল্ট অথবা কোনো একটা কিছু দিয়ে এটাকে এমনভাবে পেজটাকে ইয়ে করবো, কপিরাইটার মতো করে দেবো, যাতে অন্য কেউ সেটা ব্যবহার করতে না পারে, ব্যবহার করলেও যেন আমার নামটা চলে আসে, সেখানে আসলে ওয়াটারমার্কটা ইউজ করা হয়। যেমন ধরুন আমি ওয়াটারমার্কে ক্লিক করার পর, জাস্ট এই যে ওয়াটারমার্কে ক্লিক করছি, ঠিক আছে, এরপরে কতগুলো লেখা আসতেছে দেখুন, ঠিক আছে। এখন আমি ডোন্ট কপি দিলাম, ডোন্ট কপি দেওয়ার পর এখানে দেখুন ডোন্ট কপি লেখাটা পেজের মধ্যে চলে আসছে পেছনে, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা পেজে চলে আসবে। এরপরে হচ্ছে আমি এভাবে না দিয়ে, বাঁকা না দিয়ে আমি এভাবে দিতে চাচ্ছি, দিতে পারবো, ঠিক আছে। এখন ধরুন আপনি ওয়াটারমার্ক ইউজ করেছেন কিন্তু আপনি চাচ্ছেন না আমি এটা ইউজ করবো না, আমার ওয়াটারমার্কের জন্য লেখা পরিষ্কার না, সেক্ষেত্রে রিমুভ ওয়াটারমার্ক, এটা দিলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এর উপরে যেটা আছে, সুতরাং বুঝে গেলাম ওয়াটারমার্ক ইউজ করতে হলে এখান থেকে ইউজ করতে হবে, আর রিমুভ করতে হলে এই যে নিচে যে অপশনটা রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলেই ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তারপর ওয়াটারমার্কে ক্লিক করবাম, এখন ধরুন আমি ওয়াটারমার্ক ইউজ করব কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমার পছন্দ না, আমি চাই আমার নিজস্ব কোচিং সেন্টার বা আমার অফিসের নাম দিতে, সেখানে কাস্টমস ওয়াটারমার্ক, এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আমরা টেক্সট ওয়াটারমার্কে দেব অথবা পিকচার ওয়াটারমার্কে দেব। আগে টেক্সট ওয়াটারমার্কটা দেখি, এটা হচ্ছে নো ওয়াটারমার্ক দিলে কোনো ওয়াটারমার্ক দেওয়া যাবে না, যে আমি ক্রস দিয়েছিলাম সেই জন্য এটা এসেছে। এরপরে হচ্ছে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম, এরপর আপনি চাইলে এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, অ্যারাবিক, বাংলা অথবা ইংলিশ, আমরা চুজ মতো ইংলিশই থাকুক। এরপর হচ্ছে টেক্সট, টেক্সটটা হচ্ছে আপনি কী দেবেন, এটা আমি সরিয়ে আমি টেক্সটটা ধরুন দিলাম কী দেওয়া যায়, সেক্ষেত্রে আমি টেক্সটটা দিচ্ছি হচ্ছে আমার চ্যানেলের নামটা দিচ্ছি, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখানে স্কিল ল্যাবস। এখন এইটাকে আপনি চাচ্ছেন আর একটু অন্য ফন্টে দিতে লেখাটা, একদম ফন্টটা চেঞ্জ করে দিই, এখানে অনেক ফন্ট আছে, যে কোনো একটা ফন্টে দেওয়া যাবে, ইতালিক ফন্ট আছে অথবা ফন্টে আছে, যে কোনো ফন্টে আপনি চাইলে দিতে পারেন, এরিয়াল, এরিয়ালে দিই, এরিয়াল লেখাটা আমার পছন্দ। এরপর আছে সাইজ, সাইজ চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, বড়ো ছোটো করতে পারেন অথবা অটো সাইজও দিয়ে দিতে পারেন। এরপর আছে কালার, কালার হচ্ছে ধরুন টেক্সটের যে কালারটা হবে সেটা কী কালার হবে, এখানে অ্যাশ দেওয়া আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি হালকা আকাশই দিই। তারপরে হচ্ছে ওকে, অ্যাপ্লাই হয়ে গেল, চলে আসছে, সাইজটা অনেক ছোটো হয়ে গেছে, সাইজটা বড়ো করতে হবে, ঠিক আছে, এখান থেকে সাইজটা আমি বড়ো করে দিচ্ছি, অ্যাপ্লাই, বেশি বড়ো হয়েছে, এইখান থেকে দিচ্ছি, হ্যাঁ এই যে, এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন, এরপর ওকে হয়ে গেল। এইভাবে চাইলে আপনি ওয়াটারমার্ক কাস্টমাইজ করে আপনার নিজস্ব যে লেখাটা সেটা আপনি দিতে পারেন। এরপরের জাপসাটা আছে, ওয়াটারমার্ক থেকে কাস্টমস ওয়াটারমার্কে চলে গেলাম, এখন আমি যেটা করব, টেক্সট আমি দিব না, আমি চাচ্ছি আমার চ্যানেলের লোগোটা এখানে ইউজ হোক, সেই ক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে সরিয়ে এখানে দিব, নো ওয়াটারমার্ক, তারপর পিকচার ওয়াটারমার্ক, এখানে হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, আমি দেবো হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, এখান থেকে সিলেক্ট পিকচারে গেলাম, সিলেক্ট পিকচারে যাওয়ার পর আপনি কোথা থেকে পিকচার টানতে চাচ্ছেন, আপনার ইমেল থেকে, এই যে ওয়ান ড্রাইভ, ড্রাইভ থেকে অথবা হচ্ছে অনলাইন থেকে নাকি আপনার কম্পিউটার থেকে, আমি কম্পিউটার থেকে নিলাম, সহজে হবে এটা, থেকে নিয়ে জাস্ট আমার লোগোটা কোথায় আছে সেটা আমি একটু খুঁজে বের করি, ডেস্কটপ থেকে
লোগোটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে স্কেল অটো আছে, আপনি চাইলে এখান থেকে ওই যে এখানের মতো সাইজটা চেঞ্জ করতে পারেন। হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেল, এই যে পিছনে কিন্তু আমার চ্যানেলের লোগোটা চলে আসছে, এটাই মূলত ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে আপনার লেখাটাকে যেন কেউ কপি করতে না পারে, বা ধরুন আপনার শিটগুলো বা ডকুমেন্টগুলো অন্য কেউ যেন ব্যবহার না করতে পারে বা কপি করতে না পারে, সেই জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমি ওয়াটারমার্কে ক্লিক করলাম অ্যান্ড রিমুভ করে দিলাম। পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ কালার। পেজ কালার হচ্ছে ধরুন আমার এই পেজটা সাদা আছে কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা অন্য কোনো কালারে রাখবো, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারবো। দেখুন ব্ল্যাক আছে, এখানে আছে হচ্ছে ব্লু আছে, গ্রিন, যে কোনো একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম, হয়ে গেল, কালারটা আমার ভালো লাগছে, আমি অন্য কালার দিব, হয়ে গেল। এরপরে এটা দিতে চাচ্ছি সম্ভব, পরে এখন আপনি চাচ্ছেন না আমি কোন কালার দেবো না, আগেরটাই ভালো ছিল সাদা, নো কালার, আমি নো কালার দিয়ে দিলাম, অর্থাৎ পেজ থেকে নো কালার। পরের যে অপশনটা আছে ধরুন মোর কালার, মোর কালার হচ্ছে এই যেই কালারগুলো আছে সেই কালারগুলো আপনার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি মোর কালার দিবেন, যে এখানে যেগুলো আছে আমি এগুলো দিব না, আমি অন্য কোনো কালার দেব। সেই ক্ষেত্রে মোর কালারে গিয়ে, মোর কালারে গিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড একটা আছে, একটা আছে কাস্টম, স্ট্যান্ডার্ডে এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারেন। চুজ করলাম, ওকে দিলাম, আর হচ্ছে মোর কালারে গিয়ে কাস্টমস থেকেও এখান থেকে আপনি চুজ করতে পারবেন। আর জিবি আছে, এইচ এস এল আছে, যে কোনো থেকে আপনি চুজ করে ওকে করে দিলে ওইটা হয়ে যাবে। এখন আমি চাচ্ছি না আমি কালার দেব না, আমি দেখি অন্য কোনো ইফেক্ট দেওয়া যায় কিনা, যেটা আনকমন হবে ডকুমেন্টটা। এরপরে হচ্ছে আমি কী করলাম, কালার থেকে ফিল ইফেক্টে চলে গেলাম। ঠিক আছে, এখানে কিছু আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা পেজের মধ্যে দুই তিনটা কালারের শেড থাকবে। যেমন ধরুন আমি যদি ওয়ান কালার শেড দিই তাহলে একটা কালারের শেড থাকবে, যদি টু কালার শেড দিই এখানে আপনি আরেকটা কালার সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, ওয়ান কালার দিয়ে আগে দেখাই, ওয়ান কালার দিলাম, এখানে ব্লু আছে, আমি হালকা একটা ব্লু দিই, তারপর আমি ওকে করলাম। দেখুন এখানে একটা শেড ইউজ হয়েছে, দেখেছেন, মানে একটা অংশ একটু হালকা নীল, একটা অংশ একটু গাঢ় নীল। এরপরে যেটা হচ্ছে টু কালার, এখানে হচ্ছে প্রথমে একটা নীল দিলাম, এরপর আমি চাচ্ছি এরকম নীল না এরকম নীল। ঠিক আছে, একটা এখানে আকাশি আছে, এখানে হচ্ছে আমি নেভি ব্লু দিলাম, তারপর ওকে করে দিলাম। দেখুন এই কালোটা নেভি ব্লু হয়ে গেছে। অন্য একটা কালার দিয়ে দেখি, এটা বোঝা যাচ্ছে না, সবুজ দিয়ে দেখি, তারপর হচ্ছে এই সবুজটা দিয়ে দেখি, ওকে। ঠিক আছে, হয়ে গেল, এটাই মূলত হচ্ছে ফিল্ড ইফেক্টের কাজ। এরপরে হচ্ছে আপনি কি এই যে এখানে দেখুন হরিজন্টালি আসছে, এখন আমি চাচ্ছি না একটা হরিজন্টালি থাকবে, একটা ভার্টিক্যাল থাকবে, চাইলে ভার্টিক্যাল দিতে পারবেন, এরকম লম্বা লম্বি আসবে। এখান থেকে এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, যেভাবে এখানে স্টারের মতো থাকবে, এখানে কর্নার থেকে থাকবে, এখানে ডায়লগ টাউন থেকে থাকবে, পর ওকে করে দিলেই হয়ে যাবে। পরের যে অপশনটা আছে সেইটা হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন এখান থেকে আর্লি সানসেট স্টার যে কীভাবে হয়, মানে সানসেটটা যেভাবে হয় বা লেট সানসেটটা যেভাবে হয়, নাইট সানসেটটা যেভাবে হয় সেভাবে করতে এখানে করতে পারবেন। ওকে দিয়ে দিলাম, এখানে কিছু এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ধরুন এখানে সেট করা আছে, ওইখান থেকে শুধু যেটা আপনি শুধু অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, জাস্ট শুধু অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে, ওকে করে দিলাম। ওকে, এটাই ছিল মূলত ফিল্ড ইফেক্ট, ফিল্ড কালার এর কাজ। এরপর হচ্ছে যেটা আছে ফিল্ড বর্ডার। ফিল্ড বর্ডারটা হচ্ছে যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথমে আমরা বর্ডারে দিলাম, বর্ডারে দেওয়ার পর এখানে যেটা আছে সেটা হচ্ছে বক্স। বক্সটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ধরুন পুরো পেজের পাশ দিয়ে একটা বর্ডার চলে আসবে, সেটা হচ্ছে আপনি চাইলে
স্ট্রিট লাইন দিতে পারেন অথবা ডট লাইন দিতে পারেন অথবা এরকম লাইন দিতে পারেন। তারপর ওকে দেখুন যত সিলেক্ট ছিল সেটার মধ্যে একটা লাইন চলে আসছে, বর্ডার চলে আসছে। তো হচ্ছে বক্স দিলাম, এরপর চাইলে শ্যাডো দিতে পারেন, থ্রি ডি ইফেক্ট দিতে পারেন। এরপর পেজে চলে গেলাম, পেজটা হচ্ছে বর্ডার মানে হচ্ছে লেখাটার উপর আর পেজ মানে হচ্ছে পেজের উপর, ঠিক আছে। ওকে দিলাম, পুরো পেজের মধ্যে একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। আমি বুঝিয়ে দিই আবার, বর্ডার হচ্ছে যতটুকু প্যারাগ্রাফ থাকবে সেটার উপর, আর পেজ বর্ডার হচ্ছে পেজ পুরো পেজটার উপর। তারপর হচ্ছে শেডিং, শেডিং হচ্ছে আপনি চাচ্ছেন এর মধ্যে হালকা একটা শেড আসবে, জাস্ট শেড চলে আসছে, এটাই মূলত কাজ। এখন চান শেড তুলে দেবেন, তুলে দিলাম, ওকে, ঠিক আছে। এটাই ছিল মূলত মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন সেকশনের কাজ। এখান থেকে আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তবে যদি কোনো কিছু বোঝার সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।